হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, পুজোর আগে চুলকে সুন্দর ঘন কালো মোটা করতে চাও, তাহলে 3 দিন এটা লাগাও। অবাক করার মতন চুল সুন্দর ঘন কালো মোটা হয়ে উঠবে। বন্ধুরা, আমরা প্রত্যেকটা মেয়েরাই চাই আমাদের চুল যেন খুবই সুন্দর ঘন কালো মোটা হয়ে উঠুক, কিন্তু বর্তমানে তার উল্টোটাই ঘটছে। ক্রমশ আমাদের চুল ঝরে পড়ছে, চুল পাতলা হতে হতে মাথার স্মৃতি ক্রমশ চওড়া হয়ে যাচ্ছে, তারপর তো চুল আঁচড়ালে কোঁচা কোঁচা চুল উঠে আসছে এবং খুব অল্প বয়সেই চুলে পাক ধরছে, আর মাথায় ক্রমশ ঘাম, নোংরা, ময়লা ইত্যাদি জমে খুশকির মতন সমস্যা দেখা দিচ্ছে। তাই বন্ধুরা, আজকের এই উপায়টি যদি তোমরা পরপর 3 দিন ব্যবহার করো, তাহলে তোমাদের এই চুল ঝরে পড়া বন্ধ হবে, মাথায় নতুন চুল গজাবে, তোমাদের সাদা পাকা চুল ক্রমশ কালো হয়ে উঠবে, তার সাথে তোমাদের খুশকি, র্যাশ, চুলকানি, উকুনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা হেয়ার রিগ্রোথ সিরাম বা টনিক তৈরি করে দেখাবো, যেটা পরপর 3 দিন ব্যবহার করলেই তোমাদের এতগুলো প্রবলেম কিন্তু এক নিমেষেই গায়েব হয়ে যাবে এবং তোমাদের সাদা পাকা চুল কালো হয়ে উঠবে, তোমাদের হেয়ার গ্রোথটা বেড়ে যাবে, চুল ঝরে পড়া বন্ধ হবে। তো চলো, সবার প্রথম তোমাদেরকে রেমেডিটা তৈরি করে দেখিয়ে দিই। তো তার জন্য দেখো, একটা স্টিলের বাটিতে আমি এখানে 1 গ্লাস মতন জল নিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে এই জলটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপর সবার প্রথম যে ইনগ্রিডিয়েন্টসটা এখানে অ্যাড করতে হবে সেটা হচ্ছে মেথি দানা। হ্যাঁ, তোমরা এখানে 1 চামচের মতন মেথি দানা অ্যাড করবে। বন্ধুরা, মেথি দানা আমাদের হেয়ার গ্রোথকে ভীষণ পরিমাণে বাড়িয়ে তুলতে সাহায্য করে, চুল ঝরে পড়া বন্ধ করে, মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়াকে মজবুত করে তোলে এবং আমাদের চুলকে সুন্দর ঘন কালো মোটা করে তোলে। এরপর তোমাদের 10 থেকে 12টা মতন লবঙ্গ অ্যাড করতে হবে। বন্ধুরা, লবঙ্গর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস, যা আমাদের মাথার ইনফেকশন বা খুশকির মতন সমস্যাকে দূর করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে, মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে এবং দেখবে আমাদের মাথার মধ্যে প্রচণ্ড ঘাম হয়, নোংরা, ময়লা জমে, তার ফলে খুব বাজে একটা দুর্গন্ধ বেরোয় আমাদের চুল থেকে। সেই চুলের দুর্গন্ধ দূর করতেও ভীষণভাবে সাহায্য করে কিন্তু এই লবঙ্গ। কিছুক্ষণ ফোটানোর পর যখন দেখবে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, মানে দেখো কালারটা একটু হলুদ হয়ে আসছে, তখন এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে চা পাতা। তোমরা এখানে 1 থেকে 1.5 চামচের মতন চা পাতা অ্যাড করে দেবে। বন্ধুরা, চা পাতা চুলের ফলিকলকে বা গোড়াকে মজবুত করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করতে, চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, আমাদের সাদা পাকা চুলকে কালো করে তোলে। এরপর তোমাদের আরও একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কফি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি কফি আমাদের চুলের ও ত্বকের যত্নে কতটা উপকারী। কফি কিন্তু আমাদের চুলকে ভীষণ পরিমাণে কালো করতে সাহায্য করে। নিয়মিতভাবে কফি ব্যবহার করলে চুলের গ্রোথ বৃদ্ধি ঘটে, তার সাথে আমাদের চুলের ন্যাচারাল কালারটাকেও ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে। এরপর তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে হলুদ। আমি এখানে রান্নার হলুদই ব্যবহার করেছি, তোমরা সেটাই করবে। বন্ধুরা, হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস, যার কারণে আমাদের চুলের গোড়ার মধ্যে যে ইনফেকশনগুলো হয়, যে র্যাশ, চুলকানি, খুশকির মতন সমস্যা থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে, তার সাথে আমাদের চুলের গোড়াকে ভেতর থেকে কালো করতে ভীষণভাবে সাহায্য করে, সাদা পাকা চুলকে কালো করে তোলে। এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। মিনিমাম 5 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর যখন দেবে কালারটা পুরো চায়ের লিকারের মতন চলে আসছে, তখন তোমরা নামিয়ে নিয়ে একটা জায়গায় ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নেওয়ার পর ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিয়ে তোমরা যে কোনো কাচের কন্টেনারের মধ্যে ঢেলে পরপর তোমরা 7 দিন এটা ব্যবহার করতে পারবে। অবশ্যই তোমাদের ফ্রিজে স্টোর করে রাখতে হবে। কিন্তু তার আগে এই হেয়ার টনিকটার মধ্যে তোমাদের আরও 2টো জিনিস অ্যাড করতে হবে। সবার প্রথম যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তোমরা এখানে 1 চামচের মতন অ্যালোভেরা জেল দিয়ে দেবে। বন্ধুরা, অনেকের দেখবে চুলটা প্রচণ্ড পরিমাণে ফ্রিজি হয়, ড্রাই হয়ে যায়, রুক্ষশুক্ষ লাগে, কোনো গ্লেজি ভাব থাকে না চুলের মধ্যে। তোমরা যদি অ্যালোভেরা জেল এখানে অ্যাড করো, তাহলে তোমাদের চুলটা খুব সফট, স্মুথ, সিল্কি হয়ে উঠবে, ম্যানেজেবল হয়ে উঠবে এবং খুব শাইন করবে তোমাদের চুলটা। তারপর তোমাদের যে জিনিসটা দিতে হবে সেটা তোমাদের 1 চামচের মতন পাতিলেবুর রস অ্যাড করতে হবে। পাতিলেবুর রস কিন্তু আমাদের চুলের গোড়াকে যেমন কালো করতে সাহায্য করে, ইনফেকশন দূর করে দেয়, খুশকির মতন সমস্যাকে দূর করতে সাহায্য করে, তার সাথে আমাদের চুলকে প্রচণ্ড পরিমাণে সিল্কি, স্মুথ, শাইনি করতে ভীষণভাবে হেল্প করে। বন্ধুরা, চলো আমরা
আমার কিন্তু হেয়ার টনিকটা রেডি হয়ে গেছে, এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। বন্ধুরা, বর্তমানে কিন্তু আমরা এই চুল ছড়ে পড়ার প্রবলেমটা প্রত্যেকেই ফেস করছি, আমাদের প্রত্যেকেরই কম বেশি কিন্তু হেয়ার ফলটা হচ্ছে, তার সাথে আমাদের চুলে পাক ধরে যাচ্ছে, অকালেই চুল ঝরে পড়ছে, মাথা শিতিক ক্রমশ চওড়া হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো কিন্তু খুব বেশি পরিমাণে ফেস করছি। তার প্রধান কারণ হচ্ছে আমরা চুলটাকে সঠিকভাবে যত্ন করছি না। কারণ দেখবে অনেকেই রয়েছে যারা খুব কম শ্যাম্পু করো মাথায়, অন্তত সপ্তাহে 2-3 দিন তোমাদের শ্যাম্পু করতে হবে, নিয়মিতভাবে তোমাদের হেয়ার টনিক বা হেয়ার সিরাম তৈরি করতে হবে, অবশ্যই তোমাদের ঘরোয়া পদ্ধতিতে এটা অ্যাপ্লাই করতে হবে। আর যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে পাকা চুল হয়ে গেছে, তারা কিন্তু এই হোম রেমেডিগুলো অ্যাপ্লাই করলে তাদের সাদা পাকা চুলটা কিন্তু কালো হয়ে উঠবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার চুলটা কেমন ড্রাই, ফিজি, আনম্যানেজেবল হয়ে গেছে। কারণ কিছুক্ষণ আগেই আমি কাজ করছিলাম, তারপর আমি ক্যামেরার সামনে এসেছি, যার ফলে আমার চুলটা প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে আর চুলটা এরকম লাগছে। কিন্তু বন্ধুরা, এই হেয়ার টনিকটা অ্যাপ্লাই করে যখন আমি শ্যাম্পু করে আসবো, তখন তোমরা নিজেরাই দেখবে আমার চুলটা কতটা সফট, স্মুথ, সিল্কি, ম্যানেজেবল হয়ে উঠেছে। তবে এই সিরামটা অ্যাপ্লাই করার আগে তোমরা অবশ্যই কিন্তু চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নেবে। আঁচড়ে নেওয়ার পরে কিন্তু এই সিরামটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে, পুরো মাথার স্ক্যাল্পে একদম গোড়াতে ভালোভাবে অ্যাপ্লাই করবে। আমি দেখো এখানে তুলোর সাহায্যে অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে হাতের সাহায্য অ্যাপ্লাই করতে পারো। আর এই হেয়ার টনিকটা ব্যবহার করার সঠিক সময় হচ্ছে স্নানের আগে। তোমরা স্নানের আগে তোমরা এটা অ্যাপ্লাই করে 1-2 ঘন্টা মতন তোমরা মাথার মধ্যে রেখে দেবে, রেখে প্লেন ওয়াটার দিয়ে চুলটাকে ওয়াশ করে নেবে। কোনো রকম শ্যাম্পু করবে না, শ্যাম্পু করলে তো তোমাদের হেয়ার থেকে সেই জিনিসটাই বেরিয়ে যাবে যেটা তোমাদের চুলকে কালো করবে, তোমাদের চুল ঝরে পড়াকে বন্ধ করবে। তাই তোমরা প্লেন ওয়াটার দিয়ে যেরকম স্নান করে সেরকমভাবে স্নান করে নেবে। বন্ধুরা, ভিডিওর মধ্যে কিছু নয়েস আসছে, যেহেতু আমাদের বাড়িতে কাজ হচ্ছে তাই একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা ভালোভাবে মনোযোগ সহকারে শুনে নেবে। তো বন্ধুরা দেখো, খুব ভালো করে আমার মাথায় কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে, একদম গোড়া থেকে লেন্থ অবধি আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। করে নিয়ে এবার ফিঙ্গার টিপসের সাহায্যে একটু ম্যাসাজ করে নিয়েছি, বেশি না, জাস্ট 2-3 মিনিট ধরে একটু ম্যাসাজ করে নেবো। করে নেওয়ার পর তারপর 1-2 ঘন্টা মতন আমি এইভাবেই থাকবো, তারপর আমি হেয়ার ওয়াশ করার পর তোমাদের সামনে আসবো, দেখবে কত সুন্দর হয়ে গেছে আমার চুলটা। বন্ধুরা, এই হেয়ার টনিকটা এতটাই পাওয়ারফুল, এতটাই কার্যকরী যে তোমাদের ইনস্ট্যান্ট কিন্তু তোমাদের হেয়ার ফলটাকে স্টপ করে দেবে, তার সাথে তোমাদের সাদা পাকা চুলটাকে কালো করবে, তোমাদের হেয়ার গ্রোথটাকে বাড়িয়ে দেবে। যাদের দেখবে একদমই চুলের গ্রোথ বৃদ্ধি হয় না, কোনোভাবেই চুল বাড়তে চায় না, তাদের জন্য কিন্তু এই রেমেডিটা অসাধারণ কাজ করবে। আর বন্ধুরা, সপ্তাহে 3 দিন তো অবশ্যই ব্যবহার করবে, কিন্তু 7 দিন যদি ব্যবহার করতে পারো তাহলে আরও তাড়াতাড়ি কিন্তু রেজাল্টটা পাবে। তো দেখো, আমার মাথায় কিন্তু খুব ভালো করে এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার তোমাদেরকে হেয়ার ওয়াশ করে দেখাচ্ছি যে আমার চুলটা কতটা সফট, স্মুথ, সিল্কি, ম্যানেজেবল হয়ে উঠেছে, কতটা শাইন করছে আমার চুলটা, তার সাথে আমার কিন্তু ধীরে ধীরে হেয়ার গ্রোথটাও বেড়ে গেছে, আমার প্রচণ্ড পরিমাণে বেবি হেয়ার বেরিয়েছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা চুলটা সফট, স্মুথ, সিল্কি হয়ে উঠেছে, কতটা শাইন করছে। তাই পুজোর আগে তোমাদের চুলের গ্রোথ বৃদ্ধি যদি করতে চাও, তোমাদের চুলকে সফট, স্মুথ, সিল্কি, ম্যানেজেবল করতে চাও, তাহলে এই রেমেডিটা সপ্তাহে 3-7 দিন অবশ্যই ব্যবহার করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে হবে, চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।